রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد شكل جوان كل برن أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة وعلى آل سيدنا
বন্ধু তার মাঝে বিচাইতে বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নেত্রকোনার মাদন উপজেলার গোবিন্দ শ্রী বারোপুরীয় কবরস্থান কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত যুগ ভর্তি তাফসিরুল কোরআন মাহফিলের দুদিন ব্যাপী আয়োজনের সমাপনী রজনীর বরেণ্য সভাপতি বিশিষ্ট অর্থনীতিবিদ, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, বিশিষ্ট সমাজকর্মী জনাব মোহাম্মদ নাজমুল হক সাহেব মোহতরাম মুকাররম, হায়াকাল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন তো, আরো একটু জোরে বলেন। হযরত উলামায়ে কেরাম, সম্মানিত অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট রয়েছেন সুর সম্রাট, ইসলামী সঙ্গীতের কিংবদন্তি, বিশ্বনন্দিত ইসলামী সঙ্গীতের তারকা জনাব মোহাম্মদ মশিউর রহমান, মহতরাম ওলামায়ে কেরাম, সমবেত সুধি মণ্ডলী, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হৃদয় খুলে শুকর আদায় করছি, সকলে বলি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আজকে কি বার? শনিবার শেষ, রবিবারের দিকে আমরা যাচ্ছি। শুক্রবার দিন জান্নাত একটা হাট বসবে, হাট সেখানে আবার একটা সমাবেশ হবে, সেই সমাবেশের প্রধান অতিথি যিনি থাকবেন তিনি স্বয়ং আল্লাহ। সেই সমাবেশে যারা মেহমান থাকবেন তারা হলেন সকল নবী এবং রাসূল। সুবহানাল্লাহ বলার দরকার নেই। সেই সমাবেশে যারা সম্মানিত আসন অলঙ্কৃত করবেন তারা হবেন শহীদগণ। সেখানে আল্লাহ পাক তার সকল প্রিয় জান্নাতি বান্দাদের হাজির করবেন। সুবহানাল্লাহ, সবাই বাজার করবে ইচ্ছে মতো। হঠাৎ করে আকাশে দেখা যাবে এক টুকরা সাদা মেঘ, মেঘ থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হবে, বৃষ্টির ভিতরে থাকবে আম্বর। এর চেয়েও অত্যন্ত সুঘ্রাণযুক্ত যার কোন শব্দ দুনিয়া দিয়ে বোঝানো যাবে না, প্রত্যেকের জন্য আলাদা চেয়ার। সেই চেয়ার আমি আপনাকে কি দিয়ে বুঝাবো? এইরকম কোন মনি মালিক্য দুনিয়ার কোন শব্দ দিয়ে বোঝানো যাবে না, প্রত্যেকে হেলান দিয়ে আরামে থাকবে। ওই সময় বান্দা চিন্তা করবে, 6000 তলায় যেই জান্নাতি বান্দা আজকে আমার এই দুনিয়ায় আজকে জান্নাতে চলে এসেছে আমাদের সামনে, কত সুন্দর পোশাক আল্লাহ তাকে দিয়েছে। আমি যদি আমল ভালো করতাম আমার আল্লাহ ওরকমের জামা ওরকমের পোশাক আমাকে দিত। সাথে সাথে বান্দা তাকিয়ে দেখবে তার পোশাক ওর চেয়েও ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন পূর্ণিমার চাঁদের মতো বান্দার সামনাসামনি দেখা দেবেন। কতদিন কত সময় বান্দা তাকিয়ে থাকবে কেউ জানে না, বান্দা তাকিয়ে থাকবে আর ওই তাকানোর ভিতরে আমার আল্লাহর নূর তার চেহারা মোবারককে ধারণ করবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার।
কোটি কোটি মানুষের সেই সমাবেশে বসে আমার আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, বান্দা আজকে যে তুমি জান্নাত এসেছো, তুমি জিজ্ঞেস করি তোমাকে বলো তুমি খুশি হয়েছো না বেজার হয়েছো? জবাব দিবে, আল্লাহ রে আমার কি গুণ আর এমন হতে পারে, আমার তো কোনো গুণ নাই, আমি জান্নাতে কেন আসছি? শোনো, আমার মন চেয়েছিল বিছানায় পিঠটা লাগাই দিই তুমি লাগাতে দাও নাই, আমার মন ছিল বাতিলের হাতে হাত রেখে ক্ষমতার সুবিধা গুলো নিয়ে নেই তুমি যেতে দাও নাই, ভালোবেসে তুমি আমাকে সিদ্ধান্ত নিয়েছো, দিনের পথে পরিচালিত করেছো, কোরআন অনুসরণ করার তৌফিক দিয়েছো, নবী এবং নায়েব নবীদের মেনে নেওয়ার সুযোগ দিয়েছো, বিনিময়ে হেদায়েত পেয়েছি, আমার কোনো কৃতিত্ব নাই, সব প্রশংসা আল্লাহ শুধু তোমার, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ওই সময় বান্দা জান্নাতে বসে বসে সবার আগে যার প্রশংসা করবেন তার নাম হলো আমারে ভালোবেসে জান্নাত দিয়েছো। এই কথা বলার পরে আল্লাহ খুশি হয়ে যাবে, বান্দাও খুশি হয়ে যাবে, জান্নাতের বাজার থেকে বাজার নিয়ে সে মনের আনন্দে বাড়ির সামনে চলে যাবে, প্রত্যেকের জন্য নির্ধারিত ঘর, ঘরের সামনে গিয়ে সালাম দিবে, সালাম দেওয়ার সাথে সাথে দরজা খুলে যাবে, ঘরের ভিতর আপনার জন্য দুইজন হুর অপেক্ষায় আছে, ওই আল্লাহর বান্দি দরজা খোলার সাথে সাথে তাকিয়ে থাকবে, হায় এত সুন্দর চেহারা আপনারে কে দিল প্রাণের স্বামী, এত সুন্দর চেহারা তো আমি আপনার কোনোদিন দেখি নাই, এত সুন্দর সুগন্ধি আপনি কোথায় পেলেন, এত সুন্দর সুগন্ধি আমি ভাবি নাই, এত সুন্দর পোশাক আপনি কোথায় পেলেন, এত সুন্দর পোশাক তো কোনো কালে দেখি নাই, বান্দা জবাব দিবে সব আল্লাহর দান, আজকে আল্লাহ খুশি হয়েছেন তার আসরে ডেকে নিয়েছেন, নিজে তিনি কোরআন তেলাওয়াত করেছেন, নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত হয়েছে, আজকের খুশির দিনে আমার আল্লাহ আমাদের মন যা চায় তাই নিয়ে তোমার কাছে পাঠিয়ে দিয়েছে, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। প্রশংসা করবেন কার? আর জোরে বলেন আল্লাহ যদি হেদায়েত না দেয় হেদায়েত পাওয়ার কোনো গতি আছে নাকি? নবী আপন চাচা আপন বিয়াই তারপরে নবীকে চিনে নাই, আঘাত করে মরে গেছে, প্লেগ রোগে মারা গেছে, আবার নবীরে চিনে নাই কিন্তু দূর থেকে তালহা ইসলাম কবুল করেছে, জান্নাতের নেতা হিসাবে কেয়ামতের ময়দানে দাঁড়িয়ে গেছে, ঠিক কি না? হেদায়েত দেয় কি? আল্লাহ হেদায়েত চাইতে হয়। রব্বানা পড়েন সবাই, রব্বানা লা তুসিগ কুলুবানা বাদা ইযহ হাদাইতানা ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব।
এখন শিখাচ্ছে কে? হেদায়েত চাইতে হবে কার কাছে? আল্লাহ হেদায়েত না দিলে গতি নাই, গতি নাই। কত লোক কাফের অবস্থায় মরবে, বেঈমান অবস্থায় মরবে, মুনাফিক অবস্থায় মরবে, মুশরিক অবস্থায় মরবে, অথচ এরা মুসলমান ছিল। নাউজুবিল্লাহ, জোরে কন না। বন্ধুরা, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের 3 নম্বর সুরা, সুরা আলে ইমরান থেকে 185 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। খুবই পরিচিত, খুবই পরিচিত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রত্যেকটা প্রাণী মরতেই হবে না? কথা কয় না? টেনশনের কারণে আমি লম্বা রাত আলোচনা করবো না, সর্বোচ্চ ঘন্টাখানেক। আপনাদের কষ্ট আমি জানি, আপনারা মাহফিল শুনে শুনে টায়ার্ড হয়ে গেছেন এটা আমি বুঝতেছি। ইমান আস্তে আস্তে কমতেছে, এটা টের পাওয়া যাচ্ছে ময়দানে। গোল্লায় যাবে যাকে নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। সারা দেশে আমরা ঘুরছি, জান্নাতে যাও যাও না যাও না যাও, এটা যার যার ধান্দা। আপনার খবর আপনি সাজাবেন, আমি ভয় দিলে কি? আমি আপনার দুলা ভাইও না, বিয়াইও না। আপনি জাহান্নামে গেলে আমার কিচ্ছু আসবে যাবে না, আপনি জান্নাতে গেলে আমার টান দিয়ে নিয়ে যাবেন এমন সম্ভাবনা নাই। আপনার যার কান্দা সে কাঁদু, বলা তাসিরু ওয়াসিরাতু ইসরা উখরা, কেউ কারো বোঝা বহন করবে না। আমি গতবারে মাহফিল দেখি নাই, এবারে মাহফিল দেখি নাই। স্যার ওরস হচ্ছে ওরস, আরে ওরসে ইমানদার যায় নাকি? ওরসে যারা যায় তাদের ইমান আছে নাকি? ওখানে গান বাজনা হয়, কোরআন নাই, ইসলাম নাই। মশির রহমান যে কয়টা গান গেছে, আল্লাহর কসম করে বলি, এই গানে আল্লাহর চিনা যায়, বাবার চিনা যায়, জান্নাত চিনা যায়, ঠিক না? গান হচ্ছে ওখানে দুই কুলে সুলতান বান্দারি, দুই কুলে সুলতান, এ সংসারে কে আছে আর এমন দয়াবান? দুই কুলে সুলতান বান্দারি, দুই কুলে সুলতান, এ বান্দারি করে জান্নাত দেবে কি জাহান্নাম বেটা? ওয়ালা তাযিরু ওয়াজিরাতুন উজরা উখরা, কেউ কারো বোঝা বহন করবে না। নবীজি পর্যন্ত বলেছেন, সালিনি মা শিতু মিন মালি, আমি তোমার বাবা হাউজে কালচারের মালিক, আমি তোমার বাবা সুপারিশের মালিক, আমি তোমার বাবা, আমার পরিচয় দিয়া কে আমাদের ময়দানে তোমার মুক্তি হবে না? সুলতান বান্দারে জান্নাতে নিবে, নবীরা পর্যন্ত সুপারিশ করবে না, করতে পারবে না, আদম আলাইহিস সালাম পারবে না, মুসা আলাইহিস সালাম পারবে না, নূহ আলাইহিস সালাম পারবে না, ইব্রাহিম আলাইহিস সালাম পারবে না, মুসা আলাইহিস সালাম পারবে না, ঈসা আলাইহিস সালাম পারবে না, ঈসা হুজুর পারবে না। পাগল হয়েছে আছে কি? আসি সারা রাত টানাটানি আর গান শোনা শুরু, নামাজ নাই, রোজা নাই, গাজার আসর বসে যায়। এগুলো দিয়ে যদি ইসলাম হতো, নবীজি খালি এগুলো দিয়ে মানুষকে লাগাই দিতেন, আবু বকর শুরু করো, তুমি ঢললো আমি গান গাই। নবীর দরবারে গুলো ভরে গেছে ইটে রাখাতে, পাথরে রাখাতে, কোরআনের কর্মী হওয়ার মাঝে আবু বকর তালহাকে এক রশিতে বেঁধে তারপর পিটানো হয়েছে, নবীকে দেশছাড়া করা হয়েছে, নবীকে আঘাত করা হয়েছে বারবার। নবীর মক্কায় কেন জন্ম আর মদিনায় কেন কবর, কেন হবেন না একবার? ইসলামের নামে রং তামাশা চলছে, রঙ্গিলা বাসর চলছে, ওরস মানে বাসর। এবার না কার বাসর? ইমানদার যদি ওরসে যায় কোরআনের মাহফিলে বাদ দিয়ে আল্লাহর কসম করে ইমান নতুন করে আনতে হবে তওবা করে, সে ওরস ইয়াসু ওরসে আছে কি? আছে কি? কোরআনের একটা আয়াত আছে, একটা হাদিস আছে, একটা বারকালের ভয় আছে, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আছে কি? কিসের উপরে দাঁড়িয়ে আছো? বাবা বাবা এই নিঃশ্বাসটা একবার বন্ধ হবে, অকিল আমান র পদন আন্নাবুল ফিরাক ওয়াল তাফাতিসা বুবিসা ইলা
ربك يومئذ المساق فلا صدق ولا صلى ولكن كذب وتولى বাংলাদেশের পিজি হাসপাতাল হোক, মরার সময় দুনিয়া সব ডাক্তার এক করে এনে তারপরে যে পাম্পিং মেশিন ছেড়ে দাও, কাজ হবে না। أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون হাওড়ে নৌকা বাসিয়েছ তুমি জানো না, মালাকুল মত বাতাসের ভিতরে রেডি হয়ে আছে, ঘর থেকে বের হয়েছে তুমি জানো না, আক্রমণ করার জন্য রেডি হয়ে আছে, রাস্তা পার হওয়ার জন্য গিয়েছো তুমি জানো না, গাড়ির চাকার সাথে মালাকুল মওত রেডি হয়ে আছে, ঠিক কিনা? বাবা বাঁচার জন্য চিন্তা করবার বলবে, আমারে বাঁচাবে কে, কে বাঁচাবে, কে বাঁচাবে? আল্লাহ কেন না আন্না শোনাম বিশেষ সে চিন্তা করবে বাবার বিদায়ের টাইম চলে এসেছে, আয় বাঁচার জন্য কত কাকু তুমি নতি করবে, কাজ হবে না। বল إلى ربك يومئذ المساق চিৎকার করে বলেন আল্লাহু আকবার, সে বুঝতে পারবে বিদায়ের টাইম চলে এসেছে, আল্লাহ করে নাম তুললাম না, এবার তোমার মায়ের সাথে পাও লাগাই দেব, দোকান থেকে এখন কাপড় চলে আসবে সাদা থান মার্কিং কাপড়, এবার সাথে একটা নতুন সাবান আসবে সাবান, এবার গরম পাতা আর গরম পানি দিয়ে তোমার জীবনের শেষ গোসল দেওয়া হবে, আজারি করে সন্তানগুলো কাটবে, বাপ মা কাটতে থাকবে, আত্মীয় স্বজন কাটতে থাকবে, হায় বন্ধু হায় কেমনে এত তাড়াতাড়ি নিষ্ঠুরের মতো বিদায় নিলি, আল্লাহকে সব কাঁদতে থাকবে তোর একা নিয়ে, আমি আল্লাহ দুরানা দেব, জোরে জোরে বলেন আল্লাহ একবার, চোখটা থেমে যাবে আর কোনদিন পলক ফেলবে না, এত হাত দিয়ে নাড়া চাড়া করেছো হাত থেমে যাবে আর কথা হবে না, এত পাও দিয়ে দৌড়ঝাঁপ করেছো পাওটা এখন পায়ের সাথে লেগে আছে, এত সুন্দর কথা বলেছো এত বাণী বক্তব্য দিয়েছো, তোমার চোখের যদি নাই মুখের ক্ষমতা নাই চলার ক্ষমতা নাই, একা ফুরা কামা খলকনাকুম আউয়াল মাররা, একা একা এখন তুমি রবের দিকে ইয়াতিমের মতো যাও, ইমানের দিকে যাও, ফালা সাদাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাল্লাবা ওয়া তাওয়াল্লা, জীবনভর নামাজটাও ঠিকমতো পড়ো নাই, জীবনভর আন্দোলন করেছো কোরআনের আন্দোলন করো নাই, হকের চিন্তা করো নাই, পরকালের ভাবনা ভাবো নাই, আল্লাহর জমিনে আল্লাহর দিনের কথা ভাবো নাই, নামাজটাও মরো নাই, হকের চিন্তা করো নাই, কোরআনের শাসন চাও নাই, ইসলাম কায়েম করো নাই, আয়
আমি আল্লাহ তোকে শিকল দান দিয়ে বারে নিয়ে এসেছে তুই ঢাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, আর তুমি পারবা না, তোমার সময় শেষ, সত্য মানো নাই, নামাজ পড়ো নাই, কি করো নাই, কি করো নাই, কোরআন নাই, হাদিস নাই, বুক দেখাইয়া পাশা দেখাইয়া তারপরে মহিলারা গান গায়, আর সেই গানের আসরে মুসলমানরা তালে তালে নাচে, এরপরে আমি ইমানদার বেটা, তোর ইমান আছে নাকি বেটা? ওই সময় আপনি অসহায়, আপনি একা, যদি ইমানদার হন তো কপাল ভালো। আল্লাহ, ইমানদার যদি হও সাদা পোশাকে ফেরেশতারা আসবে, সাদা পোশাক, সুবহানাল্লাহ, কি পোশাক, ইলা মাকলাবা সারিহি, চোখের পাওয়ার যত দূর যায় খালি ফেরেশতা ফেরেশতা, লক্ষ লক্ষ ফেরেশতা, সুবহানাল্লাহ, পোশাকটা কি, লোকটা কি ভালো ছিল, বিশেষ করে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, নেককার আলেম, নেককার আলেম, ইনসুট আলেম না, দাড়ি টুপি লম্বা, আর একটু দূরে দেখলে গালি দিতে পারে, যেটা এখন বাংলাদেশে ঘরে ঘরে জন্ম নিয়েছে, আগাছা থেকে আল্লাহ জাতিকে হেফাজত করো, আমিন কর, আমিন কর, হিংসুকের অন্তর জান্নাতের জন্য না, হিংসুকের অন্তর জান্নাতের জন্য না, লা হাসাদা ইল্লা ফি নাই, আল্লাহ রাসূল বলেছেন দুটো জায়গা ছাড়া কোন অবস্থায় হিংসা করতে পারবি না, রাসূল বলেছেন হিংসা করা যাবে না। একজন হলো এই যে ইসলাম ব্যাংকের সর্বোচ্চ পর্যায়ের নীতি নির্ধারকদের একজন ছিলেন, আলহামদুলিল্লাহ বলেন, এলাকার জন্য কম্বল নিয়ে এসেছে, মানুষের খাবারের ব্যবস্থা করেছে, আপনাদের এই সমস্ত দুর্যোগপূর্ণ এলাকায় তার খাবার নিয়ে এসেছে, ত্রাণ নিয়ে এসেছে, আসলে এসেছে, মানুষ দেখে আর বলে আল্লাহ ওই লোকটার মধ্যে যদি তুমি আমার সম্পদশালী বানাইতাম, ওর চেয়ে বেশি দান করতাম, রাসূলকে এইটা ঠিক আছে, এই হিংসা জায়েজ আছে, সুবহানাল্লাহ। দ্বিতীয়টা হলো এমন জ্ঞান, হে আল্লাহ বিশ্ব জুড়ে ইংরেজি ভাষা চলে, পৃথিবীর যেখানে যায় সেখানে যেন ইংরেজি ভাষায় কথা বলা যায়, আধুনিক জ্ঞান, আধুনিক বিজ্ঞান, আধুনিক বুদ্ধি, আধুনিক মেজাজ, উন্নত চরিত্র, নৈতিক বক্তব্য, মানুষকে কনভিন্স করার মতো এক্সট্রাঅর্ডিনারি পাওয়ার নিয়ে যখন মিজানুর রহমান আজহারী কথা বলে, মনে হয় আল্লাহ তুমি যদি আমার জ্ঞান দিতা আমি ওর চেয়ে সুন্দর করে কথা বলতাম, আল্লাহ রাসূল বলে এটাও জায়েজ আছে, সুবহানাল্লাহ, এছাড়া দেখাই দিতাম, এই জাতীয় সব হুমকি হারাম, হুমকি কি, এগুলো হলো হিংসা, এগুলো কি, বৃষ্টি না হইলে দেখাই দিতাম, এগুলো হলো হিংসা করা যাবে, যাবে না, সমর্থন পাওয়া গেল না, তার মানে হিংসা করে জান্নাতে যাবে না, বলা ইয়া বত বাদ কুম বাদা, নিন্দা করাও যাবে না, গীবত করাও যাবে না, গীবত করা হলো কবিরা গুনাহ, 36 টা পড়া গীবতকারী কোন দোয়া আল্লাহ কবুল করে না, নাউজুবিল্লাহ,
শেখায় গীবত, পরনিন্দা, পরচর্চা, হিংসা, এগুলো তো একেবারে মুসলমান না, আলেমদের কলিজা পুরো নষ্ট হয়ে গেছে। অথচ আলেমদের হওয়ার কথা ছিল পৃথিবীর সবচেয়ে মহান চরিত্র, তাই না? কথা কয় না, জোরে কম বানাই বলছি, বানাই না। আলেমরা যদি পথভ্রষ্ট হয়, জাতি পথভ্রষ্ট হয়, ওই ওনার মতো একজন মানুষ নষ্ট হইলে এলাকার কিচ্ছু হবে না, কিন্তু আলেমরা নষ্ট হলে পুরো জাতি বিভ্রান্ত হয়ে যায়। কারণ আলেমরা লক্ষ লক্ষ মানুষ আলেমদের ফলো করে, করে না? সে যদি একটা ফতুয়া দেয় এর দাম অনেক বেশি, সে যদি মানুষকে ভালোবাসে তার দামও অনেক বেশি, সে যদি হিংসার বাণী ছড়ায় ভূতের ভিতরে বিশ্বে ভাইরাল হয়ে যায়, আর সে যদি ভালোবাসায় বুক আগলে রাখে সেটা পৃথিবী জুড়ে ভাইরাল হয়ে যায়। পজিটিভ নিতে হবে। আমরা আগাছা আছে, ধান আছে, আমরা আগাছা ফেলে দিয়ে ধানটা নেই, পচা তরকারি বাজারে আছে, পচা মাছ আছে, আমরা বাছাই করে করে ভালো তরকারিটা কিনে দেই। আমাদের ক্ষেত্রে হারাম, আগাছা, হিংসা, রিয়া, অহেতু, বিতর্ক, গীবত, সিগারেট, পায়সা, জেনা, অন্যায়, অত্যাচার, অবিচার, হারাম গুলোকে বাছাই করে ফেলে দিয়ে ন্যায়টুকু, কল্যাণটুকু, ভালোটুকু গ্রহণ করবো। এগুলো নিয়েই আমরা কবরে যাচ্ছি। ইমানদারে জান কবজ করবে, মনে রাখতে হবে এই কথাগুলো বললাম। ইমাম হলেন আমানতদার, মুয়াজ্জিনের শরীরের চামড়া কোনদিন জাহান্নামের আগুনে পড়বে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ কন, সুবহানাল্লাহ। মুয়াজ্জিনের শরীরের চামড়া কোনদিন জাহান্নামের আগুনে পড়বে না। আপনি মুয়াজ্জিনে দুইটা গালি দেওয়াই যায় কি বলেন? কি সবচেয়ে কম বেতন দেয়, সবচেয়ে বেশি ফুটানি দেখায় মুয়াজ্জিনের উপরে? জানো না, যে অফিসে দেরি করো সমস্যা নাই, শিক্ষক মানুষ ক্লাস মিস দাও সমস্যা নাই, অফিসে বাকি দাও সমস্যা নাই, কোন দিন হজরের সময় ইমাম মুয়াজ্জিন সাহেব 10 মিনিট আজান 5 মিনিট পরে দিছে, এখন পুরা সুৎখর ঘোষকর মৎখর একাকার হয়ে ঝাপাই পড়ছে, তোর সদ্য গোষ্ঠী খারাপ, আলেমরাই খারাপ। হ্যাঁ, অথচ কুত্তার খরচ ওর চেয়ে বেশি লাগে যতটা খরচ এরা মুয়াজ্জিন ইমামকে দেয়। আলেমদের সামনে, ইমামদের সামনে, মুয়াজ্জিনদের সামনে কথা বলার আগে হিসাব করবেন ইমাম সাহেব কিয়ামতে আপনার ব্যাপারে আল্লাহর কাছে সাক্ষী। সুবহানাল্লাহ, তাহলে বোঝা যাবে আপনি ঘরে বাঁধবেন না কালকে বাঁধবেন। ঠিক, ইমামদের কোন চাকরি নিরাপত্তা নাই দেশে। ও বন্ধু খেয়াল করেন, তাতাওয়াজ ফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম সাদা পোশাক পরে আসবে, আসার পরে বলে আব্দুল্লাহ কাম তো কেয়া, এই তোর তো বিছানা পরিষ্কার, বিছানায় পড়ে আছে 1.5-2 মাস 6 মাস, আজকে বলতেছে বাবা তোরা দূরে থাকবি না আজকে পাশে আয়, আমার যেন কেমন খারাপ লাগছে, খারাপ লাগছে আজকে, ভালো লাগে না, কেমন অস্বস্তি লাগছে, ভয় ভয় করছে, সবাই পাশে বসে বসে দোয়াগুলো করতেছে, ইয়াসিন সূরা পড়তেছে, সূরা মুলক পড়তেছে, ওই সময় বাবার পোশাকটা পরিষ্কার করে দিচ্ছে, যায় নামাজের উপরে শোয়ে দিতেছে, নতুন বিছানার চাদর দিয়ে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন মতো জান্নাতি মানুষের মৃত্যুর প্রথম আলামত হলো বিছানাটা হবে পরিষ্কার। সুবহানাল্লাহ, জোরে কান, আরো জোরে কান, পবিত্র অবস্থায় তোর কাছে আসবে, পাশে এসে বলবে কত সুন্দর মানুষ রে, হকের জন্য কষ্ট করেছে, নেকের জন্য জেল খেটেছে,
আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের স্বপ্ন দেখেছে, কোরআন যেন সংসদে চলে, এই যেন লোকটা লড়াই করতে গিয়ে অন্ধকার কারাগারে দিনের পর দিন থেকেছে, কষ্ট করেছে দুনিয়ার জন্য না, কষ্ট করেছে আল্লাহর জন্য, আমার আল্লাহ খুশি হয়ে গেছে, এখনো তো মালাকুল মওত আছে না, এই লোকটার জন্য সুসংবাদ। এইভাবে সুসংবাদ দিয়ে দিয়ে তার মনটা কবরমুখী করার চেষ্টা করতেছে, এর ভিতরে জান্নাত থেকে, এর ভিতরে মালাকুল মওত, জান্নাতের একটা রেখাবি নিয়ে, জান্নাতের একটা রুমাল নিয়ে বান্দার মাথার কাছে হাজির, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আসার পরে দেখতেছে পরস্পরের ভাবে কথা গতি হচ্ছে, সে বলবে আসসালামু আলাইকুম, সুবহানাল্লাহ, সালাম দিচ্ছে কে? 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 কারে? কোন বান্দা? মুমিন বান্দা। কবরের দিকে যাচ্ছে, আমলটা তার ভালো ছিল, বুঝতেছেন না? বুঝতেছেন? সালাম দিচ্ছে পুলিশ অফিসার, হাতে হাত করা, তাতে ছয়জন উঠে পাই। গাড়িতে আসার পরে দরজার টোকা দিয়া, বাড়িতে আছেন কেউ? মুরব্বী দরজা খুলে দিল, সালাম আলাইকুম মুরব্বী। ওয়ালাইকুম সালাম বাবা, তোমরা কাছে, আপনার নাম কি? আমার নাম তো জমির উদ্দিন। ওহ, আপনি এত বয়সের মানুষ, আপনার নামে তো ওয়ারেন্ট আছে বাবা, আপনার তো থানায় যেতে হবে। আপনি রেডি হয়ে আসেন, আগে কি করছে কথা কয় না, কি করছে? পুলিশ অফিসারের হাতে হাত করা আছে, সাথে রিভলভারও আছে, ছয়জন সৈনিক তার সাথে আছে, সিপাহী তার হাতে ছয়টা বন্দুকও আছে। কিন্তু অফিসার আসার পরে যখন সালাম দিল, আপনারা মুরব্বী যারা আছেন বলেন, এই অফিসার যখন সালাম দেয় আপনার সাহস বাড়ে না কমে? আর যাই হোক, লোকটা বেয়াদো না, অন্যায়কারী না, ভদ্র করে সন্তান ঠিক। আর একজন অফিসার আসছে, দরজা টোকা দিছে, এই বাড়িতে কেউ আছেন? ওই জমির উদ্দিন মিয়া বের হয়েছে, এই তোমার নাম কি? একই অবস্থা, দুইজন অফিসার এসে একজনে ধমক দিচ্ছে, হাত করা পড়াচ্ছে, দাঁড়িয়ে রাখছো, বুড়া হয়েছো, মারার কেসের আসামি না, ইটে শুরু করার আগে ভাং ভাং আগে ধর, জানে পানি আসেনি কথা কয় না? ফোন দিবে চেয়ারম্যান রে, ফোন দিয়ে দিচ্ছে আর এক জায়গায়, ফোন দিবে ছেলে রে, ফোন দিচ্ছে আর এক জায়গায়, হাত কাঁপে পাও কাঁপে, তাড়াতাড়ি পিছন থেকে আর একজনের ছেলে রে পাঠাইছে, মেম্বারের যাই বল আব্বারে যেন না মারে, দুটো উদাহরণ দিলাম, দুটো উদাহরণ, একটা হলো জান্নাতির, একটা হলো জাহান্নামীর, জান্নাতি মানুষের জন্য যারা আসবে, একই মালাকুল মওত আসবে, আসার পরে বলবে সালামুন আলাইকুম ওয়াল্লার গুলাব, আল্লাহর পক্ষ থেকে তোমার সালাম। বিশ্বাস না, যেভাবে ইমান সেভাবে তো বিশ্বাস, বিশ্বাস হয়, কোরআনের কথা বিশ্বাস না করলে আপনি কি মনে করেন আপনার ইমান আছে এখন? আমি কোথা থেকে বলছি, বাপের কিচ্ছা এগুলো মানেন না, বাস কোন সাপ কার মুরিদ হয়েছে, এই জাতীয় ফালতু কথা বললে শুননা ইমান খুঁয়েন না, বুঝলেন? বাপের খেলাফতের দরকার নাই, খেলাফত একমাত্র মানুষের জন্য, আর দুনিয়ার কারো খেলাফত নাই, কার জন্য? মানুষের জন্য। এই কাঁধে নিয়ে ওয়াজ করছি, খেলাফত কাদের জন্য? সাপের খেলাফত নাই, শিয়ালের খেলাফত নাই, বাঘের খেলাফত নাই, মাইট ইজ রাইট, যে জোর দখল করতে পারে ক্ষমতা হলো তখন তার, আমল করলে খবর আছে। এবার বলবো আমার বউর কি হবে, বাচ্চার কি হবে, আমার সম্পদের কি হবে, আমার স্বজনের কি হবে? তোর বউর দায়িত্ব আল্লাহ, সন্তানের দায়িত্ব আল্লাহ, সম্পদের দায়িত্ব আল্লাহ, টেনশন করার দরকার নাই, উদখুলুল জান্নাত, তুমি তোর কবরে যাচ্ছ না, আল্লাহ তোমার কবরটারে জান্নাত বানাই দিছে, জান্নাতে ঢোকো। সুবহানাল্লাহ, আর আস্তে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আর জোরে কর,
যাবেন জান্নাতে, একটু কষ্ট করবেন না। আরো একজন নবী বলেন, দেখবা বিন্দু বিন্দু ঘাম, শীত হোক আর গরম হোক, কপাল জুড়ে ঘাম, নাকের ডগায় ঘাম, মুখে থাকবে মুচকি হাসি, দেখে বুঝবা ইমানদার জান্নাতি নেককা। সুবহানাল্লাহ, সব জানে 1999 জন জাহান্নামে, সেইখানে সেই তো মোটামুটি জান্নাতি এখানে 20-25 জন আছে, কি মনে হয়? জান্নাতে পাঠাইছি যার একটা মধ্যে আওয়াজই করলো না, যার অন্তর কাঁদে পরকালের জন্য আয়াত পেয়েছে আল্লাহর জন্য, চোখের পানি ধরায় অমিল আসারিহুম ইয়াস্তাগফিরুন, শেষ রাতে উঠে গেলি চোখের পানি দিয়ে আল্লাহর ভালোবাসা কিনে নাই, আল্লাহ কয় আমি আল্লাহ ওটার জন্য জান্নাত রেখে দিয়েছি। সুবহানাল্লাহ, কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, আল্লাহু আকবার, কি কম লাগায় বিছানা, কি কম লাগায় কত বড় উঠে আবার দরজা খুলে সে কোনদিন জাহান্নামে যেতে পারবে? আল্লাহ যেতে দেবে? যাবে সে জান্নাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আশি বছর যার বয়স তার কোন গুনাহ নাই। সবাইকে এক করবেন, এক করে আপনারা এদের হাত ধরে দোয়া নিয়ে নিবেন, এদের হাত ধরে তওবা করবেন, এদের কাছে দোয়া চাইবেন, এদের জন্য আপনারা ভালো ভালো আয়োজন করবেন, এবং আপনাদের বাচ্চা কাচ্চা হয়ে গেলে এদের কাছে নিয়ে মাথায় হাত তুলে নিয়ে আসবে, সবগুলো বরকত। সুবহানাল্লাহ, নবীজি বলেছেন 80 বছর বয়স যার তার কোন গুনাহ নাই।
এই সময় মামলা করতে যাইয়েন, কোন গালাগালি নাই, সংসারে মারামারিতে নাই, আপনি ভেজালে নাই, বিবাদে নাই, মামলায় নাই, জমির আলখেলায় নাই, বোনের দাস তো আগেই দিয়ে দিয়েছেন, দিতে না পারলে এখন দিয়ে দিয়া একেবারে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ এখন আমি রেডি, তুমি যখন রাখো আমি রেডি। রাগ করতেছেন? নিয়ত করছি 12টা পর্যন্ত আছে 7 মিনিট। আমি বললাম 12টা পর্যন্ত ওই মুরব্বীর একটু প্রশংসা করছি, উনি কইতে থাকেন, ওনার সুরে দুই একজনে মিলে কইতে থাকেন, আর খবর না ইমান হতে হবে টনটনা। এই মাহফিল কি কালকে হবে? না। ফয়জুল কি কালকে আসবে? না। কালকে তো পরে কথা, মনে করেন এটাই এই ময়দানে আমার শেষ মাহফিল ইনশাআল্লাহ। মানলে মানবেন, না মানলে না মানবেন। কোন বাপ দাদার দিকে ডাকি নাই, বলি নাই সিলেটে লাল কুমড়া মাছ নিয়ে এসেন হাওড়ের বাউড়ের, বলেছি কোরআনের দিকে আসেন জান্নাত খুঁজে পাবেন, ইসলামের দিকে আসেন হিংসামুক্ত জীবন করেন, আল্লাহর জন্য মাথা নত করে দেন, আপনার জন্য জান্নাত অপেক্ষমান। অন্যদিকে আর একজন আছে যে ব্যক্তি আল্লাহর বিধান মানত না, নামাজ ঠিক মতো করত না, বোনের হক আদায় করত না, বোনের কেমনে মেরে খাবে, বৌরি কিভাবে পিটাবে, কিভাবে যৌতুক নিয়ে আসবে, কিভাবে মাদকের ব্যবসা ছড়াবে, কিভাবে খুন খারাপি বেড়ে যাবে, কিভাবে জেনা বেবিচার বেড়ে যাবে, কিভাবে ইসলামের বিরুদ্ধে বেড়ে যাবে, কিভাবে আল্লাহর বিরুদ্ধে কথা বলা যায়, নবীর বিরুদ্ধে কথা বলা যায়, কোরআনের বিপক্ষে দাঁড়ানো যায়, ইসলামী আন্দোলনকে 12টা বাজানো যায়, মিথ্যা মামলা সাজানো যায়, মিথ্যা মামলার আসামি বানানো যায়, আলেমদেরকে কষ্ট দেওয়া যায়, হকপন্থীদের এলাকা ছাড়া করা যায়, এই জাতীয় সিদ্ধান্ত নিয়ে যে সমস্ত মানুষগুলো দুনিয়ায় জীবন যাপন করেছে, আল্লাহ কয় ওর মরার জন্য যখন সবাই নিয়ে আসবে, ও নবী ওদের অবস্থা যদি তুমি দেখতে পাতে, ভি আমি আল্লাহ যখন ওদের মরণের যন্ত্রণা দেব, ওই সময় আমি ফেরেশতা পাঠিয়ে দেব, পোশাকটা হবে কালো পোশাক, ইলা মাতাবাসারিহি চোখের আলো যত দূর যায় শুধু কালো পোশাক, শুধু কালো পোশাক, শুধু কালো পোশাক, মালাকুল মওত তখনও আসে না, পাশে কালো পোশাকের ফেরেশতারা বলবে এই লোকটা নিরেট ছিল, নিরেট শয়তান, শয়তানের এক নম্বর সাগরেট, এই লোকটা ছিল মদের ব্যবসায়ী, এই লোকটা নিজে ছিল মদখোর, এই লোকটা ছিল নারী নির্যাতনকারী, এই লোকটা ছিল বহু অত্যাচারী, এই লোকটা ছিল এলাকায় সুদের ব্যবসাকারী, এই লোকটা ছিল এলাকার নিকৃষ্ট মানুষ, এর কথা ভালো ছিল না, এর কাজ ভালো ছিল না, এর আমল ভালো ছিল না, এর লেনদেন ভালো ছিল না, এর শিক্ষক ছিল কিন্তু জাতির নষ্ট করেছে, এ ব্যবসায়ী ছিল জনগণের হক মেরে খেয়েছে, এ রাজনীতিবিদ ছিল কথায় কাজে মিলে নাই, এ চেয়ার মেম্বার ছিল জনগণের ঠিক মতো দেয় নাই, আজকে আল্লাহের প্রতি নারাজ, এখন এমন মার দেওয়া শুরু করবে, এখনো মালাকুল মউত আসে না কেন? ওই সময় চলে আসবে মালাকুল মউত, রাস্তার এমনিতেই খারাপ, কারণ একটা দুশ্মন বিদায় দিতেছে, নিজের জানটা নিজে কবজ কর, নিজের জানটা নিজে কবজ কর, এই সময় ছটফট করতে থাকবে, লাফাতে থাকবে, আসতে থাকবে, গালি গালাজ করতে থাকবে, কাউরে ঘুমাতে দিবে না, পাশে বসে দোয়া পড়বে পড়তেও দিবে না, পাশে বসে ইয়াসিন সূরা পড়বে তাও পড়তে দিবে না, নানা রকমের লাফালাফি গালাগালি করতে করতে চেহারা হয়ে যাবে মলিন, পানির পিপাসা নিয়ে মরবে, মরার সময় ঠোঁট গুলো শুকিয়ে যাবে, চেহারা গুলো বিবর্ণ হয়ে যাবে, হঠাৎ করে শেষ
আছে না কথা কয় আসেনি আছে কোন জান কোন মরণ ভালো আগেরটা না পরেরটা তিনতলা ছেলে দুটো গেছে মধ্যপ্রাচ্যে একটা বাংলাদেশ সরকারের চাকরি করে কি শান্তি নামাজ নাই রোজা নাই দান নাই খয়রাত নাই বোনের জায়গা নাই বাড়ির ঠিকানা নাই ভিক্ষু ভয়ে ঢুকে না কুত্তার ধরে আল্লাহকে খুব খুশি আছে খুব খুশি দুনিয়াতে খুব খুশি বতমা আন্নু বিহা খালি আরামে খায় ঢেকুর তোলে জনম খাওয়া খায় ঠিক আকাশে গিয়ে দেয় কথা কন না কা নাই আচ্ছা রবীন্দ্রশ্রী কবরস্থানের উদ্দেশ্যে মাহফিল হবে আমরা আসছি তারপরে লজ্জায় পড়া সেক্রেটারি ডাকে 200 টাকা দিয়ে দে গানের জন্য গেছে সংসদ ভবন থেকে দৌড় মারবে মমতা নাকি আগামীকালে কি ময়দানে হাজির না আচ্ছা কত টাকা আমরা কই পাবো রাস্তায় থাকতে টেনশন কিসে কোন পথে আয় কোন পথে ব্যয় জবাব লাগবে কিনা মাহফিলের কথা বললে 10 টাকা নড়ে না গানের আসর শুনলে 10,000 টাকা দিতে তার মোটেও বাজে না ভালো কাজের জন্য জান্নাত খারাপ কাজের জন্য জাহান্নাম দিনের জন্য মন কাঁদে মানুষের জন্য মন কাঁদে জাতির জন্য মন কাঁদে আল্লাহর জন্য মন কাঁদে জান্নাতে ওরা যাবে জান্নাতের কাজ তাদের জন্য সহজ নামাজ পড়া সহজ দান করা সহজ সাদাকা দেওয়া সহজ ভাইকে ভালোবাসা সহজ ভাবিকে ভালোবাসা সহজ ননদিনীকে ভালোবাসা সহজ শাশুড়িকে ভালোবাসা সহজ মাকে ভালোবাসা সহজ ভিক্ষুকে ভালোবাসা সহজ মেহমানকে খুশি করা সহজ কারণ সব সহজ নিয়ে তার জান্নাত ঠিক কিনা জান্নাতি মানুষের জন্য জান্নাতে যাওয়ার আমল গুলো করা অনেক সহজ কারণ সে যাবে কই কথা কয় না আপনার পিটাইলেও আপনি মদ খাবেন না আর একজনের পিটাইলেও মদ ছাড়বে না কারণ যে মদ ছাড়বে না ও তো যাবে কই কথা কন আপনার যদি টিকিট ফ্রি দেয় আর যদি বলে চলো সাল্লা যাই ওইখানে
সেখানে ইন্দ্র কিশোরের গান হবে, যাওয়ার টাকা আমার টাকা ফ্রি, দুপুরে খাওয়ার টাকা ফ্রি, ওখানে খরচাপাতি সব আমার ফ্রি, আপনার জুতা দিয়ে পিটাইলো আপনি রাজি হবেন না। আর একজনের ডাকার আগে সে স্পিড বোর্ডে গিয়ে বসে থাকবে, কইল যাই জান্নাতির জন্য জান্নাতের কাজ সহজ, জাহান্নামীদের জন্য জাহান্নামের কাজ সহজ। আপনার জুতা মারলে আপনি থামবেন না, আপনার কারাগারে আটকালে আপনি বন্ধ হবেন না। আমি দিনের পথে চলবো, আমি চলবোই চলবো, আমার 10টা মামলা আছে, 100 মামলা হতে পারে, আমি কোরআনের কর্মী, দিনের কর্মী, জান দিয়ে মাল দিয়ে দিনের জন্য লড়ে যাব। আমি জন্ম হয়েছে তা দেখি, আমি আল্লাহ কোরআনের সৈনিক, আমি রাসূলের আন্দোলনের সৈনিক, আমার জান যতদিন পর্যন্ত আছে আমি কোরআনের আন্দোলনের বাইরে কোনোদিন থাকবো না, ঠিক কিনা?